বরিশাল মুলাদি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স মিলনায়তন সকাল দশ ঘটিকার সময়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বরিশাল প্রতিনিধি লিটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জানান প্রধান অতিথি মুলাদি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠু উপজেলা সহকারী কমিশনার আশরাফুল ইসলাম এ সময় আর উপস্থিত ছিলেন মুলাদি থানার ওসি আশরাফুল ইসলাম সাংবাদিক কবির প্যাদাসহ অন্যান্যরা বেলকুচিতে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনপ্রিয়তায় শীর্ষের সাবেক ভিপি মির সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিম জানান সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নিয়মিতভাবে সাধারণ জনগণের মাঝে পথসভা মিছিল মিটিং ও হোন্ডা সুডাউন দিয়ে জনসভা করে নির্বাচনী প্রচারণায় মানুষের মাঝে আস্থা তৈরি করে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি সাবেক ছাত্রলীগের সব সাবেক সাধারণ সম্পাদক মীর সেরাজুল ইসলাম সোমবার বাইশে এপ্রিল দিনব্যাপী শত শত মোটরসাইকেল শোডাউন দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে রাজাপুর ভাঙ্গা বাড়ি ধুকুরিয়া বেড়া ও দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও মতবিনিময় করেন তিনি। সোডাউন ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন মীর সেরাজুল ইসলামের বড় ভাই ঢাকা মহানগর উত্তর বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন। মামুন সিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত চর শাকচুরা গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে রাজীব নামের এক যুবককে পিটিও হত্যা করেছে প্রতিপক্ষ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর গফরগাঁও প্রতিনিধি মতিউর রহমান জানান গত শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পাঁচ ভাগ ইউনিয়নের চর শাকচুরা গ্রামের আমিন মিয়ার বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে এই ঘটনায় নিহতের প্রতিবন্ধী ছোট বোন শিলা ও তার বড় ভাই সুজন গুরুতর আহত হন এলাকাবাসী জানান মকবুল এবং আমিন এর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল বিগত দশ থেকে বারো দিন পূর্বে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে তারই জের ধরে গত শুক্রবার মকবুলের লোকজন আমিন এর বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেয় রাস্তার কথা বলতে যেতেই পূর্ব থেকে উৎপেতে থাকা মকবুল এবং আশরাফুল এর সহযোগী দেশীয় অস্ত্র দিয়ে রাজীবকে পিটিয়ে গুরুতর আহত করে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও সরকারি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন একদিন চিকিৎসার পর রবিবার রাত দশটায় রাজীব মৃত্যুবরণ করেন পাগলা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা চেষ্টা চলছে আমি ছিলাম হাসপাতালে নেওয়ার পর থেকে আমার এই বাইনার যে যারা প্রকৃত যারা দোষী আমাদের এই রাস্তা নিয়ে যুগসূত্র আমার বা এই রাস্তা তো সরকারি রাস্তা এখানে কেউ বাধা দেওয়ার মতন কোনো কিছু নাই অনেক দরবার হইছে অনেক কিছু হইছে রাস্তা আমাদেরকে এই রাস্তাটা দিয়েছে দেওয়ার পরে তারা রাস্তা বন্ধ করে দিছে আমাদেরকে বার হয়ে দিব না বলতে আছে কই এই দিকে যাইতে পারবো না তারপরে আমার ভাই বলতেছে যে ভাই মারা গেছে ভাই নিজের অর্থ সম্পদ নিয়ে নিজের লড়তে হবে ভাই আসো নামাজ পড়ে আসছি আমরা রাস্তা বন্ধ করা অন্য জায়গা গেছি নামাজ পড়া আমার ভাই বলতেছে ভাই যেন আসো রাস্তাটা খুলে দেই আমি আসছি হায়াজিক কাজ করছি দোলাল দে মকবুল আশাফুল তারা ওইখানে আগে অবস্থানে ছিল মারার জন্য পূর্ব পরিকল্পনা রিপন গং ইকবাল আবুল কনক এবং তাচ্ছি এবং লাইসুদ্দিন মেম্বারের ওয়াইফ সহ তারা আমাদেরকে আমার বাইরে বেদরকভাবে পিঠায় ওইখানে আহত করে অবস্থা ফালাইয়া রাখছে আমার বাপ ওইখানে আসছিল আসার পরে বিভিন্ন ইটের আগাতে এবং কূপ দেয়া আমার বাইরে রক্তাক্ত করে ওইখানে মারারও মাইরা ফালাই রাখছে পরে আমি আসছি আমারও অত্যন্ত ভাবে বেদরক বেদরক গফর নিছি গছে নাই তারপরে আমারও নিয়ে আনিছে আমারও গছে আমি মাইমেন সিং চলে গেছি মাইমান সিং আমার বায়ের বলছি মৃত্যু মানে যে অবস্থা পুরা শরীর এবং পুরা বড়ি ড্যাট করে দিছে মানে আর নষ্ট করে লাগছে বলছে ওই রুগী বাঁচবে না পরে মারা গেছে আমার ভাই আর আমারও অবস্থা অত্যন্ত খারাপ তার সাথে যারা জড়িত

ময়মনসিংহ জেলার অন্তর্গত গফরগাঁও উপজেলার পাগলা থানা দিন চর গ্রামের এই এই রাস্তাটি যে রাস্তাটির মধ্যে দাঁড়িয়ে আছি শত বর্ষ এই রাস্তাটি বা প্রায় একশো বছর যাবত এই রাস্তা দিয়ে যোগাযোগ মানুষ চলাফেরা করে এলাকার মানুষ আসা যাওয়া করে হঠাৎ করে শুক্রবার দিন পা পাশের বাড়ি কিছু সংখ্যক সন্ত্রাসী রাস্তাটি বন্ধ করে দেয় তারপরে যে ছেলেটি মারা গেছে সে শুক্রবার দিন সে মসজিদ থেকে আসার পর এ রাস্তাটি খুলে দিতে বললে তারা উত্তেজিত হয়ে ছেলেটির উপর আঘাত করে এবং তার আরও দুই তিনজন ভাই এবং দুইজন একজন প্রতিবন্ধী মেয়েকেও আঘাত করে আর এই আঘাতের পরিপ্রেক্ষিতেই গত শনিবার দিন রাত্রে সেই ছেলেটি মারা যায় তার নাম হচ্ছে রাজীব তার দুইটি মাছুম শিশু বাচ্চা রয়েছে আপনার ইতিমধ্যেই দেখেছেন এলাকাবাসী এবং সর্বস্তরের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডে সুস্থ বিচার দাবি করছে এবং যারা প্রকৃত তাদেরকে ফাঁসি দাবি করছেন ঈশ্বরদের স্বপ্নদ্বীপ রিসোর্টে ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা ও দেশি বিদেশি শিল্পীদের সমন্বয়ে দর্শক নন্দিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঈশ্বরদ্বীপ প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান গতকাল রাতে রঙিন আলোয় সজ্জিত রিসোর্টের নিজস্ব সাংস্কৃতিক চত্বর মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক সচিব তৌহিদ আক্তার পান্না খায়রুল গ্রুপের চেয়ারম্যান আলহাজ খায়রুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এমডি সুনেম তাজওয়ার অহিন রাজপুর একুশে বই মেলার সাধারণ সম্পাদক ফারুক হাসান সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা সন্ধ্যার পর থেকে রিসোর্টের সাংস্কৃতিক মঞ্চকে ঘিরে দেশি বিদেশি বিনোদন প্রিয় নানা বয়সী দর্শকদের ভিড় জমতে থাকে উদ্বোধনী আলোচনা সভা শেষে শুরু হয় রাশিয়ান ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত টেলিভিশন শিল্পীদের গান ও মনোমুগ্ধকর নৃত্য আগামী আট মে আসন্ন মাদারীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে মাদারীপুর পৌরসভার স্থানীয় ভোটারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর প্রতিনিধি আজাহার হোসেন জানান গতকাল সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার তিন নং ওয়ার্ডে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আসিফুর রহমান খানের পক্ষে এই মতবিনিময় বিনিময় সভা করেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান এসময় সময় উপস্থিত ছিলেন মাদারীপুর চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি হাফিজুর রহমান পাচ্চু খান জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী সহ স্থানীয় ভোটাররা ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ ওচি নির্বাচিত হয়েছেন ভালুকা মডেল থানার ওসি শাহ কাম কামাল আকন্দ ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান সোমবার দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহমদ ভুইয়া ও শ্রী শাহ কামাল আকন্দের হাতে সমাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন গুরুত্বপূর্ণ মামলার মূল রহস্য উদ্ঘাটন চোরাই মামলার উদ্ধার মাদক উদ্ধার থানা এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহ সেবামূলক কার্যক্রম বিষয়ে অবদান রাখায় ওসি শাহ কামাল আকন্দ জানান পুরস্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং সেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে পরে ওসি শাহ কামাল আকন্দ ভালুকা মডেল থানার ভিতর প্রবেশকালে ওসি জাহাঙ্গীর আলম ও সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম সহ থানার সকল অফিসারগণ তাকে ফুল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মাদারীপুরের কারকিনিতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর প্রতিনিধি এস এম আজহার হোসেন জানান বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এর আওতায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠন জনস্বাস্থ্য স্মার্ট বাংলাদেশ ও ভীষণ দুই প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বাইন্ডিং মাদক ও সন্ত্রাস বাল্যবিবাহ সহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ইত্যাদি বিভিন্ন সামাজিক ইস্যুর বিষয়ে গতকাল মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পরিষদের হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এ নারী সমাবেশ মতবিনিময় সভা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপরে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী করা হয় অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তাহমিনা বেগম এমপি জেলা তথ্য অফিসার মোহাম্মদ বেনুজির আহমেদ কালকিনি উপজেলা সমাজসেবা অফিসার আমিনুল ইসলাম উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম অফিসার হাসিবুল হাসান স্থানীয় মহিলা সহ অন্যান্য অর্ধ শতাধিক মহিলারা উপস্থিত ছিলেন কোন অপশক্তি অন্যায়ের কাছে যেন আমরা মাথা নত না করি সংসদ নির্বাচনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে কে কার আত্মীয় কে কার আত্মীয় নয় এটা বিবেচ্য বিষয় নয় বললেন ইসি আলমগীর নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহিন আহমেদ জানান নির্বাচন কমিশনার আলমগীর বলেছেন উপজেলা নির্বাচনগুলো যেন শান্তিপূর্ণ হতে পারে সেজন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন এবং অন্যান্য বিভাগ ব্যবস্থা নিয়েছে সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায় রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন বর্তমানে যেটা এই দুটো বিষয় আপনি বলেছেন দুটো বিষয় আমাদের এখানে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে আজকে থেকেই এটা অভিযান চলবে ওই সমস্ত মাইকিং চলবে যে প্রার্থীরা নিজ দায়িত্বগুলো সরিয়ে নেবেন না দিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশের সহায়তা নিয়ে এগুলো সব তুলে ফেলবে ঠিক আছে আর ক্যাম্পের ব্যাপারে যেটাই বলেছেন যে ক্যাম্প সেটা আলোচনা হয়েছে যে আমাদের নির্বাচন কমিশন কর্তৃক যে আইনে বা বিধিতে যে কটা ক্যাম্প করার কথা আছে এই ক্যাম্পের তালি অনুমোদন নিতে হবে প্রার্থীদেরকে অনুমোদন নিতে হবে শুধু অনুমোদিত ক্যাম্পের ওখানে লেমিনেটিং করে ত্রাণানো থাকবে যে এটা অনুমোদিত ক্যাম্প এছাড়া যদি এক্সট্রা কোনো ক্যাম্প করে সেটা তারা করতে তো পারলে এটা অবৈধ এই জন্য বিধিমালা যে অন্যায় কাজ যে শাস্তির আওতায় তারা চলে আসবেন সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে অবৈধ ক্যাম্প গুড়িয়ে দেবে আপনারা দেখেছেন সংসদ নির্বাচনে যেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একই রকম ব্যবস্থা নেওয়া হবে এখানে কে কার আত্মীয় কে কার আত্মীয় নয় এটা আমাদের কাছে কোনো বিবেচিত বিষয় নয় আমাদের এখানে বিয়েছে বিষয় হলো যে উনি ক্যান্ডিডেট কিনা এবং ক্যান্ডিডেট ওনার যেগুলো আইনগত অধিকার আছে উনি সমান ভাবেন যেগুলো করার অধিকার নাই উনি যারই আত্মীয় হন না কেন তার বিষয়ে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছেন রিটার্নিং অফিসার তারা অনেক জায়গায় এগুলো ব্যবস্থা নিয়েছেন যেগুলো বড় বড় ইস্যু হয়েছে জাতীয় পত্রিকা এসেছে জাতীয় মিডিয়া এতে এসেছে এবং কাজগুলো খুবই গুরুতর অন্যায় হয়েছে সেগুলো আমরা নির্বাচন কমিশনকে তাদেরকে সতর্ক করেছি এবং সেই সাথে কিছু প্রার্থীকে আমরা নির্বাচন কমিশনে এসে জবাবদিহি করতে বলেছি এবং তারা যদি জবাবদি সন্তোষজনক না হয় তাহলে তাদের বিরুদ্ধে যে কঠিন ব্যবস্থা নেওয়া হয় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে খুবই ভোটার এবং যারা নির্বাচনে প্রার্থী হন তারা খুব ক্লোজলি থাকেন এবং যেহেতু একে অপরকে চিনেন এবং খুব থাকে এখানে প্রতিযোগিতাও বেশি হয় ভোটার উপস্থিতি অনেক বেশি হয় প্রতিযোগিতা বেশি থাকার কারণে একটু উত্তেজনা থাকতে পারে কিন্তু সেই উত্তেজনা যেন মানে কোনো আইন শৃঙ্খলা রক্ষা বা সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতার সৃষ্টি না করতে পারে সেই জন্য আমাদের যারা এখানে আছেন দায়িত্বে তারা সজাগ আছেন এবং সে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তারা নেবেন ধাপে ধাপে সব উপজেলা নির্বাচন হবে এই নির্বাচনগুলো যেন শান্তিপূর্ণভাবে এবং নিরপেক্ষভাবে হতে পারে সেজন্য আমাদের নির্বাচনের সাথে সংসদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রশাসন আমাদের নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য বিভাগে কি কি ব্যবস্থা তারা নিয়েছেন এ পর্যন্ত সেটা ওনাদের কাছে আমরা শুনলাম এরপরে আমাদের কমিশন কি চাই আমরা আমরা যে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচন চাই সেই বিষয়ে আমাদের যে বক্তব্য সেটা আমরা ওনাদের কাছে দিয়েছি এছাড়া ওনারা কিছু কিছু মানে চ্যালেঞ্জের কথা বলেছেন সমস্যার কথা বলেছেন এবং সেটা আলোচনা করে আমরা কিভাবে সেই সমস্যা মোকাবেলা করতে হবে এবং সেটাকে সমাধান দিতে হবে সেটা বলা হয়েছে এবং কোনো অপশক্তির কাছে কোনো অন্যায় আবদারের কাছে যেন আমরা কেউ মাথা নাথ না করি যেটি ন্যায়সঙ্গত যেটি নিরপেক্ষ যেটি সুষ্ঠু সেগুলোর পক্ষে যেন আমরা সবাই কাজ করি এই বিষয়েই আমাদের আলোচনা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের দায়িত্বরত আফজাল নামে এক আনসার সদস্য নিজের শটগান নিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানায় পুলিশ নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহিন আহমেদ জানান সোমবার সন্ধ্যার সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এর আগে বিকেল সাড়ে চারটার দিকে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় সে তার সার্ভিস শর্টগান দিয়ে নিজের মাথায় গুলি করে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা তবে এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য পুলিশ তদন্ত করছে ঘটনাস্থল থেকে শটগান ও একটি গুলির খোসা জব্দ করা হয়েছে জামালপুরের সরিষাবাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে মোবাইল মালিকদের হস্তান্তর করেন সরিষাবাড়ি থানা পুলিশ সরিষাবাড়ির প্রতিনিধি সাইদ মাহমুদ জানান সোমবার দুপুরে সরিষাবাড়ি থানা প্রাঙ্গণে জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত নয়টি মোবাইল নিজ নিজ মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ জানায় সরিষাবাড়ি থানাধীন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে বেশ কিছু মোবাইল ফোন হারিয়ে গেছে এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়টি মোবাইল উদ্ধার করা হয়েছে তবে কাউকে আটক করা যায়নি মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িতদের আটকের কাজ করছে পুলিশ এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ মুশফিকুর রহমান এস আই সিভ্বির আহমেদ এএসআই আতিকুর রহমান সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং উদ্ধার করা মোবাইল মালিক ও সাংবাদিক বৃন্দরা সোনার গায়ে আইন অমান্য করে অবাধে ফসলি জমির মাটি কেটে ও ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে নেওয়া হচ্ছে হামেশা গ্রুপে এতে কমে যাচ্ছে এলাকার ফসলি জমির পরিমাণ আবার মাটি পরিবহনের ব্যবহার করা হচ্ছে স্থানীয় ইউনিয়ন ও গ্রামীণ সড়ক ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাগুলো সোনারগাঁও প্রতিনিধি লিটন বিশ্বাস জানান রাস্তায় গাড়ি চলাচলের সমস্যা সহ এলাকা ধুলাবালিতে এলাকার একাকার হয়ে যাচ্ছে মানুষের মধ্যে অ্যাজমা সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে ভুক্তভোগী কৃষকেরা জানান উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদি এলাকায় আইন অমান্য করে অবাধে ফসলি জমির মাটি কেটে ও বালু উত্তোলন করছে প্রভাবশালী হামিশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদ দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে কোম্পানিতে নিচ্ছে প্রভাবশালী ওই মহলটির হুমকির মুখে কেউ মুখ খুলতে বা বাধা দিতে পারছে না ভুক্তভোগী এলাকাবাসী জানান জমির মাটি ভেকু দিয়ে এমন খারাপভাবে কাটা হয়েছে এবং ড্রেজার বসিয়ে কাটা হচ্ছে যাতে অল্প কয়েক দিনের মধ্যে পার্শ্ববর্তী জমির মাটি ভেঙে পড়ে তখন পার্শ্ববর্তী ওই জমি আর ফসল ফলানোর উপযোগী থাকে না এ বিষয়ে জমির মালিক মোহাম্মদ ইউনুস আলী মাস্টার সহ কয়েকজন মিলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়েরের পরও এসব মাটি কাটার কাজ চললেও কার্যকর কোন পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন এ বিষয়ে কথা বলতে চাইলে হামেশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদ বলেন আপনাদের যা ইচ্ছে তা লিখে দেন এ বিষয়ে নিয়ে আমাকে আর ফোন করবেন না বলে লাইনটি কেটে দেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরুজা সুলতানা জানান কৃষি জমির মাটি কাটার ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ফসলি জমির উর্বরা শক্তি আশঙ্কাজনকভাবে হ্রাস পায় এ অবস্থা চলতে থাকলে ফসলি জমিগুলো ভবিষ্যতে বন্ধা জমিতে পরিণত হবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জানান অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে আমার নাম এ এম আব্দুল কাদির চরকামালদি মৌজায় চরকামালদি গ্রামে হইল আমার বাড়ি আমাদের পিতৃ সমতি চরকামালদি মৌজায় অনেক সম্পদ আছে আমেশা গ্রুপের মালিক মাওলানা আসাদ সাহেব হ্যাঁ নানান জমি কিনে সে আমাদের জমি রূপে কোনো কোনো জমি রূপে মাটি বরাট করতেছে কোনো রাস্তা রাখে নাই এবং তার একটা নিজ জমি হইতে চতুর্দিকে আমাদের জমির মাছ থেকে সে তিরিশ ফুট জবির করে মাটি কাইটা নিতেছে হ্যাঁ দেদারের মাধ্যমে আমরা বাধা দিছি কিন্তু মৌখিকভাবে বাধা দেওয়ার পর আমাদের কোনো কথা শোনে নাই থানা তালতলা অভিযোগ কেন্দ্রে পুলিশ বাড়িতে আমরা অভিযোগ করেছি তারপরও আমাদের কোনো সমাধান হয় না কিন্তু আমরা দিশা না পাইয়া আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা একটা আবেদন করি আছি হ্যাঁ তা এখন এই আসাদ মাওলানা আমাদের যে এই মাটি কাইটা নিতেছে আশেপাশের জমি আমাদের ভাঙ্গা যেতেছে আমরা তার কাছে জমি বিক্রি করি না সে চাইতেছে যাতে ভাঙ্গা গেলে আমরা কম দামে জমি তার কাছে বিক্রি করি এই হল তার মূল উদ্দেশ্য আমার নাম মোহাম্মদ ইমুস মাস্টার বীর মুক্তিযোদ্ধা গ্রাম চরকমালদি পোস্ট গন্দিরবাজার থানা সোনারগাঁও নারায়ণগঞ্জ আমাদের এখানে আমাদের পূর্বপুরুষের যে বাপ দাদার ক্রয় সম্পদ আছে তার মাঝখানে জমি ক্রয় করে করে ওইখান থেকে ফুট গভীর বালু উত্তোলন করতেছে আমরা বাধা দিলে আমাদের বাধার কোনো মানে না তখন আমরা তালতলা ফাঁড়িতে গিয়া অভিযোগ দিলাম ওই হামিষা গ্রুপের মালিক তবে আমরা গরিব মানুষ আমাদের এই সম্পদ আমরা ফসল আদি করিয়া ই করতাম আগে আমরা এরই প্রজেক্ট করতাম হ্যাঁ এই সমস্ত পুকুর পুকুর কাইত্যা মাটি উত্তোলন করার পরে এরই খেতে বন্ধ হয়ে গেছে তো আশেপাশে ধরুন যে এখানে রবি শস্য আমরা করতে পারতাছি না সে এত গভীর করে মাটি উত্তোলন করতে বালু উত্তোলন করতেছে এটা প্রতিকারের জন্য আমরা প্রেসিডেন্টের অফিসে একটা দরখাস্ত দিছি ইউনুর কাছে একটা দরখাস্ত দিয়েছি ওসির কাছে একটা দরখাস্ত দিচ্ছি ডিসির কাছে একটা দরখাস্ত দিছি পরে আমাদের কোনোই কাজ হইতেছে না তখন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ যে প্রশাসনে সে যা বন্ধ করে দেয় আমাদের জমি হামেশা গরুবে ভাঙ্গিয়া দিতেছে আমরা এর জমিন গরিব মানুষ আমরা এই শ্বাস কইরা খাই আমরা গরিব মানুষ দুই বছর ধরে অনেক কষ্টে আছে এরি জমিন করে খাইতে পারি না কখনে এ আশা আমার অনেক অত্যাচার করতেছে অত্যাচার করে জোর কইরা মাটি তুলে নিতে আসে আমরা মানুষ আইনাদের আইসি গ্রামে প্রধান তাই আইসি আগ সুদ করে অপমান করে অপমান করে জোর করে বালু তুলে নিতে আসে আমার বাবা তাকেও মানে না হুমকি মুখ আসি আম করে অনেক হুমকি দিতে আসে আর সাত মালনে হামেশা গুরু এই যে জমিন ইয়া বাঙ্গালিত এটা আবেদন করলাম প্রধানমন্ত্রী যাতে এটা দেখে আমার গরিব মানুষ যে মোট সাহায্য করে